মোকা লণ্ডভণ্ড করলো, তাণ্ডব চালালো বাংলাদেশ মিয়ানমারে। কিন্তু প্রশ্ন এখন একটাই, বঙ্গবাসী কি মোকা চলে যাওয়ার পর কোনো রকম ভাবে স্বস্তি পাবে, রেহাই মিলবে এই ভ্যাপসা গরম থেকে? কারণ বঙ্গবাসী আর পেরে উঠছে না এই ভ্যাপসা গরমে। এই মোকার জেরে অন্তত এতটুকু বৃষ্টিও মিলবে, এটা চাতক পাখির মতো অপেক্ষা করেছিল বঙ্গবাসী, কিন্তু সেটা হয়নি। আবহাওয়ার ভুল বদল যে একটা বিরাট হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করছে আলিপুর আবহাওয়া দপ্তর। রিপোর্ট দেখুন, বিস্তারিত জানুন। মোকার পর আবহাওয়ার বিরাট ভুল বদল বঙ্গবাসীর জন্য সুখবর। ভ্যাপসা গরম থেকে রেহাই মিলতে যাচ্ছে এবার। মোকার জেরে তরতরিয়ে তাপমাত্রার পারদ চড়েছে পশ্চিমবাংলায়। মোকা বিদায় নিতেই হু হু করে প্রবেশ করবে জলীয় বাষ্প। বাংলায় মোকার সরাসরি প্রভাব পড়েনি ঠিকই, কিন্তু বঙ্গবাসীকে ভোগ করতে হয়েছে বিশ্রী আবহাওয়া। এই ঘূর্ণিঝড় তৈরির সময় গাঙ্গেয় উপকূল থেকে মোকা শুষে নিয়েছে প্রচুর জলীয় বাষ্প, যার কারণে বঙ্গে বিরাজ করেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এক কথায়, মোকা বিদায়ের পরে বাংলার পোয়া বারো, ভ্যাপসা গরম কিংবা তীব্র রোদ সহ্য করতে হবে না আর। বুধবার থেকেই বৃষ্টিতে ভিজবে রাজ্য। মোকা বিদায়ের পর আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে সেভাবে মোকার প্রভাব পড়েনি, তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ মায়ানমারে। কিন্তু এই মোকার জন্যই বাংলায় প্রবেশ করবে জলীয় বাষ্প। কয়েকদিনে ভ্যাপসা গরমে রাজ্যবাসী নাভিশ্বাস ওঠার অবস্থা ছিল, অনেকেই অপেক্ষা করেছিলেন বৃষ্টির জন্য। আর এর মাঝেই খুশির খবর আলিপুর আবহাওয়া দফতর শুনিয়ে দিয়েছে, একেবারে 17ই মে থেকে আমূল বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া। মোকা বিদায়ের পর রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। 16ই মে থেকে 20শে মে অর্থাৎ মঙ্গলবার থেকে টানা শনিবার পর্যন্ত বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে 224 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। মায়ানমারে মোকা ল্যান্ডফলের আগে বঙ্গে যে চরম আবহাওয়ার অস্বস্তি বিরাজ করছিল তার থেকে এবার মুক্তি মিলবে। বৃষ্টির পূর্বাভাস মিললেও মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ সহ্য করতে হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর বীরভূমকে। আপাতত এখন মোকা কোথায় রয়েছে? রবিবার মায়ানমার আর বাংলাদেশে মোকা আছড়ে পড়ে। সোমবার মায়ানমারে গিয়ে মোকার কিছুটা শক্তি ক্ষয় হয়েছে। শক্তি ক্ষয় হলেও সেটি এখনও ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। এখন অবস্থান করছে সিতুয়া থেকে প্রায় 450 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে, বাংলাদেশের কক্সবাজার থেকে প্রায় 420 কিলোমিটার পূর্ব ও উত্তর পূর্বে। মোকার বিদায়ের পরে আবহাওয়ার এত বিরাট পরিবর্তন কেন হতে যাচ্ছে? মৌসুম ভবন বলছে, মোকা প্রায় 72 ঘন্টা ধরে সমুদ্রের ওপর দিয়ে শক্তি সঞ্চয় করেছে। সমুদ্রের উপর যতদিন মোকা ছিল ততদিন স্থলভাগ থেকে যতটা পেরেছে ততটা জলীয় বাষ্প শুষে নিয়েছে, যার কারণে গোটা বঙ্গকে ভোগ করতে হয়েছে অস্বস্তিকর গুমুট গরম। এদিকে মায়ানমারে মোকা চলে যেতেই বঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করতে আর কোনো বাধা নেই। মোকার পর পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার কারণে বৃষ্টিতে ভিজতে যাচ্ছে গোটা বঙ্গ। মঙ্গলবার থেকেই বঙ্গে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। অপরদিকে বারংবার তাপমাত্রার হেরফেরে বিশেষজ্ঞরা শিশুদের একটু সাবধানে থাকতে বলছেন। ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ। শিশু থেকে বয়স্করা কেউই এই সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না। তাই প্লিজ সবাই সতর্ক থাকুন, যতক্ষণ না পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হয়ে মোকা বিদায়ের পর বৃষ্টি আসছে, ততক্ষণ পর্যন্ত সবাইকেই খুবই সাবধানে থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।